রূপশ্রী প্রকল্পের আওতায় কন্যাদের নিয়ে আদিবাসী রীতি অনুযায়ী গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদার কাজলে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে কাজল কলেজের মাঠে আয়োজিত হয় এই গণবিবাহ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী রীতি মেনে 300 জোড়া গণবিবাহ আজ দেওয়া হলো। নবদম্পতির দুহাত তুলে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার পুরাতন মালদা থেকে হেলিকপ্টারে করে 12টা নাগাদ কাজলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আদিবাসী রীতি মেনে আবদ্ধ হয় 300 জোড়া নবদম্পতি। বিবাহ শেষে মুখ্যমন্ত্রী নিজে হাতে এই নবদম্পতিদের সরকারি আর্থিক অনুদান ও উপহার তুলে দেন। আর্থিক অনুদান ও উপহার তুলে দেওয়ার পর ধামসামাদলের তালে আদিবাসী পোশাকে নাচ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, এই মর্মে এদিন আমন্ত্রিত ছিলেন প্রায় 10,000 মানুষ। দুপুরে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে আদিবাসী অধ্যুষিত জেলাগুলিকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। প্রতি বছর মে মাসে এই গণবিবাহ আয়োজন করা হবে। আদিবাসীদের জমি যাতে কেউ জোর করে কেড়ে না নিতে পারে, সেই জন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ, আনা হচ্ছে নতুন আইন। জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সনাম জুড়ি পারিকু জোহার, আমি আপনাদের সকলকে জয় জোহার বলছি। আপনারা সকলে খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। আপনারা আমাদের সমাজের গর্ব, আমাদের সম্পদ। আজকে প্রায় 300 পরিবার, আমাদের ভাই এবং বোনেরা, তারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাদের দীর্ঘ জীবন, সুখী জীবন, সুন্দর জীবন কামনা করছি। এবং আমাদের প্রশাসন সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে যে কাজটা করছে, বিবাহ এক্ষুনি শুরু হবে, সবাই আসতে শুরু করেছেন, আমিও কিছুক্ষণ অংশগ্রহণ করব, তারপরে আমাকে বেরিয়ে যেতে হবে, ওয়েদার খারাপ আছে ওই দিকটা। কিন্তু আমার খুব ভালো লাগছে, আমি আজকে গণবিবাহ আদিবাসীদের প্রথা মেনে আপনারা যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, আমার ভাই বোনেরা, শিল্পীরা সকলে, এবং যারা আজকে বিয়েতে সম্মত হয়ে মাঝি মেজেন থেকে শুরু করে মরণ থেকে শুরু করে আপনাদের মরণ থেকে শুরু করে সমাজে সবাই এসছেন, তাদের সকলকে আমার অনেক অনেক জয় জোহার।